গোল গলা নাইটি বানাচ্ছিলাম পট্টি বসানো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, চলুন বানানো যা। ভালো করে কাটিং করে নিয়েছি, যদি কাটিংটা জানাতে চান প্লিজ কমেন্টে জানাবেন, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আলাদা করে কাটিংয়ের ভিডিওটা দিলাম না। এই দেখুন সাইডে কাটিংয়ের সময়ই এত এমনভাবে কাটতে হবে যে এরকমভাবে গলার পট্টি বেরিয়ে যাবে, যেটাকে আমরা সোজা দিকে রেখে দুটোকে এইভাবে অ্যাটাচ করে নিয়ে উল্টো করে আবার একটা চাপ সেলাই দিয়ে দেবো, যাতে গলার পট্টিটা সেট হয়ে যায়, তারপরে লাগাবো আমাদের ওই দিকটাতে। ওইদিকে আমি কমপ্লিট করে নিয়েছি কিছুটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করবো। পট্টিটা এইভাবে বসালে দেখতে যতটা সুন্দর হয় ফিনিশিংটাও কিন্তু সুন্দর আসে। এইভাবে পট্টি আমি প্রথমবার বসাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তবে নাইটির এই গোল গলাতে এইভাবে পট্টি দেখতেও যতটা ভালো লাগে আর পরার পরে দেখতে সুন্দরও লাগে। এইভাবে সামনেটাতে কুঁচি নিয়েছি যেরকম নর্মালি আমরা নাইটির এতে দিই গোল গলাতে, তারপর এইভাবে পট্টিটাকে এদিক দিয়ে বসিয়ে সামনে দিয়ে তারপরে উল্টিয়ে ভালো করে চাপ সেলাই দিয়ে দেবো। এদিক আর ওদিক দিয়ে যেমন হাতা আমরা অ্যাটাচ করি সেরমভাবে করতে হবে, যাতে করে পট্টিটা কোনো সমান অসমান না থাকে। এইভাবে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু আমাদের গোল গলা নাইটিটা রেডি। এইভাবে একবার পট্টি বসিয়ে দেখবেন, এত সহজ আর এত সিম্পল। তারপরে দুদিকেই বসিয়ে নিয়ে দুটো এইভাবে কাঁধটাকে অ্যাটাচ করে নেব। কাঁধটা অ্যাটাচ করানোর পরে আপনারা চাইলে হাতা দিতে পারেন, কিন্তু আমি কুঁচি বসিয়েছিলাম, লম্বা লম্বা কুঁচি দিয়ে লুকটা ঠিক এরকম হয়েছিল। কেমন হলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।